হ্যালো বাচ্চারা, বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আমি তোমাদের সকলের প্রিয় মোহাম্মদ বনি আমিন ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি তোমাদের সকলের প্রিয় সাব্বির ভাইয়া, সমাজ বিজ্ঞানের ইনস্ট্রাক্টর। আমি কোনো ক্লাস নেই, আমি শুধু দেখি। আচ্ছা, আমি তোমাদের ইংরেজি ক্লাস নাইনটা তোমরা সবাই জানো। আমাদের আজকে থেকে নতুন করে আমাদের সবকিছু শুরু হচ্ছে HSC 24-25 ব্যাচে। জিরো টু হিরো কোর্সের প্রথম 10 দিনের ক্লাস তোমাদের সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। সেটার প্রথম ক্লাস হচ্ছে আজকের এই সমাজ বিজ্ঞান ক্লাস। আর আপনি বলেন, আচ্ছা তোমরা যারা লাইভে যুক্ত আছো তারা সবাই দ্রুত লাইভটাকে একটু বেশি করে শেয়ার করে দাও, আর কমেন্ট বক্সে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। সাব্বির ভাই বল স্যার, আমি শেয়ার করবো না, এটা কি হয়? আমি সবার আগে শেয়ার করতেছি ভাই, আমি কি হবে? তোমার দিবেন তোমার, হ্যাঁ তোমার হবে আপনাদের। আচ্ছা, ওই যে সুন্দর একটা আপু আছে আপনার ফ্রেন্ড, ওর নাম্বার দিবেন। আপনার লাগবে আরো, আপনি তো অনেকগুলো এক্স, এতগুলো কি করবেন? প্রেজেন্ট তো ভাগা না। আচ্ছা ঠিক আছে, যারা যারা লাইভে যুক্ত হচ্ছ তোমরা কাইন্ডলি একটু আমাকে জানাও যে আমাদের কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কি না, সব কিছু ঠিক আছে কি না, এটা একটু আমাদের কাইন্ডলি সবাই একটু কমেন্টে জানাও। তারপরে ভাইয়া তোমাদের ক্লাস নেওয়া শুরু করবে, আমি বেশি জ্বালাবো না, আমি আসি এমনিতেই মজা করতে আর কি। ভাইয়া বললো যে জ্বালাবে না, কিন্তু জ্বালানো শুরু করছে শুরু থেকে। না না না, আমি আপনাকে জ্বালাইছি, আপনার মনে হয় আপনি আপনার নিজের মায়ের পেটের ভাইয়ের বিরুদ্ধে এটা বলতে পারলেন? আচ্ছা, আমরা গতকালকে মিটিংয়ে আমাদের সাব্বির ভাইয়ের নতুন নাম রাখছি, কিটক্যাট বয় সাব্বির। আর বনি ভাই হচ্ছে চকলেট বয় বনি আমিন, বনি খাতুন, সরি বনি খাতুন। আচ্ছা বলো, সাব্বির ভাইয়ের নামটা কেমন হয়েছে? কিটক্যাট বয় সাব্বির বলো তো, নামটা ভালো হয়নি? ভাইয়ের চেহারা কিটক্যাটের মতো সুন্দর, তাই না? ইমোশনাল হয়ে গেলাম, আমি মেয়ে হলে আপনাকে বিয়ে করতাম, বিশ্বাস করেন ভাই, আমি ইমোশনাল হয়ে গেলাম। আচ্ছা ভাই, কিন্তু ক্লাসটা শেয়ার করতে বসে এই জন্য আমি চুপচাপ আসছি, নাহলে কিন্তু কিছু বলতাম। আমি শেয়ার করতেছি কিন্তু চুপচাপ। যারা ক্লাসে যুক্ত আছো দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দাও, আর কমেন্টে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর সবাই জানাও তোমরা সবাই কেমন আছো এবং কোথা থেকে ক্লাসটা দেখতেছো দ্রুত। ওরা তো দ্রুত টাইপ করতে পারে না পড়ালেখায়। ওকে, কমেন্ট করতেছে সবাই, কমেন্টগুলো চেক করি। ওকে, নফেল ইসলাম বলছে ভাইয়া আমি আইসি। ওকে নফেল, তোমাকে ধন্যবাদ ভাইয়া ক্লাসে যুক্ত থাকার জন্য, আশা করতেছি শেষ পর্যন্ত সবাই থাকবা। ওকে, নাইম ইসলাম বলছে ভাইয়া রুটিন দিয়েছেন কি? হ্যাঁ রুটিন দেওয়া হয়ে গেছে অলরেডি, রুটিন এই পেজেই দেওয়া আছে। ওকে, জেরিন জাবিন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এটা আমি কি দেখতেছি, সমাজ বিজ্ঞানের ক্লাসে 160 জন। হাসিমুল্লাহ বলছে আসসালামু আলাইকুম, দেখতে হবে না সাব্বির ভাইয়ার ক্লাস। আমি আসি তাই, আমি আসি তাই, বুঝতে হবে ভাই সাব্বির ভাইয়ার ক্লাস। একটু পরে পলাবন দেখবেন যে ইয়া হয়ে গেছে, বুঝছেন? শেয়ার করছে মাত্র 6 জন, এই 6টা আমি শেয়ার করছি। এই শেয়ার করে দাও ভাইয়া, দ্রুত শেয়ার করে দাও। বনি ভাইয়ের সামনে মান সম্মান, মান সম্মান ডাউন করিও না বনি ভাইয়ের সামনে, সবাই একটু শেয়ার করে দাও। ওকে, হাসিমুল্লাহ বলছে আমি টেকনাফ থেকে। ধন্যবাদ হাসিম তোমাকে ক্লাসটা করার জন্য ভাইয়া। যারা ক্লাসে যুক্ত আছো সবাই কমেন্ট করে জানাও কেমন আছো এবং ক্লাসটাকে দ্রুত শেয়ার করে দাও তোমরা। ওকে, মারিয়া বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সামিউল বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সময় খুব অল্প ভাইয়া, অনেকগুলো পড়াবে তোমাদেরকে, তো ভাইয়ের সাথে তোমরা কথা বলো। আরেকটা কথা, দেখো আমাদের এই ক্লাসগুলো যেহেতু ফ্রিতে হচ্ছে, পরবর্তী পেইড সেটা পরে হিসাব, পেইডে না ভর্তি হলে কিছু যায় আসে না। যেহেতু এখন ক্লাসটা ফ্রি হচ্ছে তো তোমার দায়িত্ব হচ্ছে এই ক্লাসটা ছড়িয়ে দেওয়া। আর বাংলাদেশের মধ্যে আমরাই একমাত্র প্ল্যাটফর্ম যারা মানবিক বিভাগের সবগুলো বিষয় ফ্রি লাইভ ক্লাস নিয়ে থাকে। তো তোমাদের উচিত, দেখো বিজ্ঞান বিভাগের বাংলাদেশের মধ্যে হাজার হাজার প্ল্যাটফর্ম আছে, বা মানবিক বাণিজ্য বিভাগের আছে, কিন্তু মানবিক বিভাগে একটাও প্ল্যাটফর্ম নাই। এর প্রধান কারণ হচ্ছে তোমরা একজন আরেকজনকে হেল্প করো না। মানবিক বিভাগে যে স্টুডেন্ট এরা অনেক মানবিক, এরা হচ্ছে অন্যেরটা নিয়ে পড়ে থাকে সবসময়। বিজ্ঞান বিভাগের কোন ভাইয়ার কি ভাইরাল হইলো, বিজ্ঞান বিভাগের কোন গ্রুপের কি হইলো, পেজের কি হলো, এটা নিয়ে বাড়াবাড়ি করে। অথচ মানবিক বিভাগে তাদের নিজের খবর নাই। তো তোমাদের উচিত, আমরা যেহেতু একটা উদ্যোগ নিচ্ছি, আগেও ক্লাস নিচ্ছি কিন্তু এরকম ভাবে প্রচার করিনি, তো এবার প্রথম প্রচার করতেছে, তোমাদের উচিত ভাইয়াদেরকে হেল্প করা। এর জন্য কি করতে হবে, ক্লাসগুলো শেয়ার করতে হবে। শেয়ার করতে তো টাকা লাগে না, আমি তো বলিনি ভাই শেয়ার করার জন্য 10 টাকা করে দাও, এটা তো বলিনি। অতএব তোমাদের উচিত হচ্ছে এই ছোট্ট হেল্প করা ভাইয়াদেরকে। তাই সবাই ক্লাসটা শেয়ার করে ছড়িয়ে দাও বন্ধুদের সাথে, তাদেরকে দ্রুত মেনশন করো, অন্তত একজন 5টা ফ্রেন্ড করে তো অন্তত মেনশন করো, 5 জন ফ্রেন্ডকে কমেন্টে মেনশন করো, আর ভিডিওটা নিজ টাইম লাইনে শেয়ার করো, ঠিক আছে? মোটামুটি 250 জন মতো চলে আসে, তো তোমরা ক্লাস করো, এখন থেকে ভাইয়া তোমাদের দায়িত্বে নিবে। আর এরপরে আমাদের আজকে আরও 3টা ক্লাস আছে, বিকেল 4টায় একটা ক্লাস আছে, বিকেল 4টায় কী ক্লাস আছে
লজিক ছিল সম্ভবত। আচ্ছা বিকেল 4টায় তোমাদের ঝিনুক আপু যুক্তিবিদ্যার ক্লাস নেবে, এরপরে আছে হচ্ছে 6টার সময় বাংলা প্রথম পত্র ক্লাস নেবে পলি আপু, আর রাত 8টায় বনি হইয়া থাকতেছে কিভাবে এ প্লাস পায় সেটা নিয়ে, কিভাবে এ প্লাস পাবে কি সেটা কিন্তু শিখাই দিবো, আপনি ওটা শিখাবেন না ঠিক আছে? অবশ্যই অবশ্যই ওটা আমি শিখাই দিবো। ওকে আচ্ছা ঠিক আছে, তো তোমরা থাকো ভাইয়া তোমাদের ক্লাস নেবে, টাটা। ওকে ভাই আল্লাহ হাফেজ। আবার কি দরকার? ওকে যারা ক্লাসে যুক্ত আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। ওকে যারা ক্লাসে যুক্ত আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তোমাদের সাব্বির ভাইয়া, আমি হচ্ছে সমাজবিজ্ঞান ইনস্ট্রাক্টর। তো আমি তোমাদেরকে এই কোর্স সাথে জিরো টু হিরো কোর্সে আমি তোমাদের সমাজবিজ্ঞান বিষয়টা পড়াবো আর কি। ওকে যারা ক্লাসে আসো সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও, হ্যাঁ সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও ভাইয়া, এক মিনিট সবাই একটু, এক মিনিট ক্লাসটাকে সবাই শেয়ার করে দাও ভাইয়া। এই 10 দিন কি শুধু প্রথম পত্র পড়ানো হবে? না, প্রথম পত্র শুধু পড়ানো হবে না, প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্র মিক্সড করে পড়ানো হবে। ওকে তাহলে তোমরা সবাই একটু দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দাও ভাইয়া, আমরা আজকের টপিকের ভিতরে চলে যাই তাহলে। হ্যাঁ তাহলে দেখো আমরা হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্র নিয়ে আজকে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? সমাজবিজ্ঞান প্রথম পত্র নিয়ে। সো সমাজবিজ্ঞান প্রথম পত্রের আমাদের অধ্যায়টার নাম কি? সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ নিয়ে আমরা আলোচনা করব। সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ নিয়ে আমরা কি করব? আলোচনা করব। তাহলে দেখো সমাজ বলছে সমাজবিজ্ঞান, মনে রাখবা সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কি ভাইয়া? সমাজ। তার মানে সমাজবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? আমাদের সমাজকে নিয়ে আলোচনা করে থাকে, ঠিক আছে? তো দেখো এই যে সমাজবিজ্ঞান, এই সমাজবিজ্ঞানের উৎপত্তি কিন্তু খুব বেশি দিনের না আর কি, ঠিক আছে? খুব রিসেন্ট সময়ে সমাজবিজ্ঞানের উৎপত্তি ধারণা করা হয়, 19 শতকের মাঝামাঝি সময় হচ্ছে আমাদের কি যে এই সমাজবিজ্ঞানের উৎপত্তি। দেখো সমাজবিজ্ঞানের এই উৎপত্তি রিসেন্ট সময় হলেও সমাজ সম্পর্কিত যে আমাদের চিন্তাভাবনাটা, এই চিন্তাভাবনাটার সূত্রপাত ঘটে কিন্তু সেই প্রাচীন যুগ থেকে, ঠিক আছে? প্রাচীনকাল থেকে সমাজ সম্পর্কিত যে আমাদের চিন্তাভাবনা এটার কি হয়? উৎপত্তি ঘটে। এবং প্রাচীনকালে এই যে মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্কগুলো যে গড়ে উঠতো, ওই জিনিসগুলো বিশ্লেষণের প্রয়োজনীয়তা থেকেই কিন্তু আমাদের সমাজ সম্পর্কিত চিন্তাভাবনাটার সূত্রপাত ঘটে। সো প্রাচীনকালে মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্কগুলো ভাইয়া কি হতো? গড়ে উঠতো। ওগুলো বিশ্লেষণের প্রয়োজনীয়তা থেকে কি হয়? আমাদের এই সমাজ সম্পর্কিত চিন্তাভাবনাটা শুরু হয়। এরপরে আমাদের প্লেটো, অ্যারিস্টটল, তারপরে হচ্ছে আমাদের ম্যাকিয়াভেলি, আমাদের সেন্ট সাইমন, তারপরে অগাস্টকোত, এরা কি করে এই সমাজটাকে নিয়ে কি করে অনেক ধরনের চিন্তাভাবনা করে, বিশ্লেষণ করে। করার পরে কি করে যে অবশেষে তারা সমাজ বিজ্ঞান নামে একটা বিজ্ঞানের কি করে যে প্রতিষ্ঠিত রূপ সাধারণত তারা প্রদান করে। ওকে তাহলে এখন দেখো, তাহলে এখান থেকে তোমাদের জন্য এমসিকিউর জন্য আসবে ভাইয়া কিছু জিনিস। কি কি জিনিস এমসিকিউর জন্য আসবে? প্রথমত হচ্ছে সমাজ বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি এমসিকিউতে আসবে? তাহলে আমি কি বললাম, সমাজ বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে সমাজ। কি নিয়ে আলোচনা করে ভাইয়া? সমাজকে নিয়ে আলোচনা করে। আরেকটা কথা আমি বলছি যে সমাজ বিজ্ঞান হচ্ছে আমাদের, সমাজ বিজ্ঞানের উৎপত্তি কখন ভাইয়া? সমাজ বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে আমাদের খুব রিসেন্ট সময়ে। কোন সময়ে? খুব রিসেন্ট সময়, এবং সেটা কখন? 19 শতকের মাঝামাঝি সময়। তাহলে তোমাদের এমসিকিউর জন্য আসবে কি আসবে, যে সমাজ বিজ্ঞানের উৎপত্তি হয়েছে কোন শতকে বা কোন সময় সমাজ বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। তাহলে মনে রাখবা 19 শতকের মাঝামাঝি সময়ে কি হয়েছে ভাইয়া? আমাদের এই সমাজ বিজ্ঞানের উৎপত্তি ঘটছে। আর সমাজ বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি ভাইয়া? সমাজ বিজ্ঞানের হচ্ছে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে আমাদের সমাজ, ঠিক আছে? তাহলে সমাজ বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। সমাজ বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে 19 শতকে। 19 শতকে সমাজ বিজ্ঞানের উৎপত্তি হলেও হ্যাঁ আমাদের যে সমাজ সম্পর্কিত যে চিন্তাভাবনাটা এটার সূত্রপাত ঘটে হচ্ছে সেই প্রাচীনকালে। প্রাচীনকালের যে মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্কগুলো গড়ে উঠতো, একটা মানুষের সাথে আরেকটা মানুষের যে পারস্পরিক সম্পর্কগুলো গড়ে উঠতো, এই জিনিসগুলো বিশ্লেষণের প্রয়োজনীয়তা থেকে কি হয় আমাদের এই সমাজ সম্পর্কিত চিন্তাভাবনাটার সূত্রপাত ঘটেছিল, ঠিক আছে? তাহলে বিভিন্ন, আমি বললাম একটু আগে তোমাদেরকে যে বিভিন্ন সমাজবিজ্ঞানী কি করছে, যে আমাদের এই সমাজ সম্পর্কিত চিন্তাভাবনাগুলো করছে। করতে করতে দেখো যে এক পর্যায়ে কি করে, যে অনেক সমাজবিজ্ঞানী কি করে আমাদের এই সমাজকে নিয়ে হচ্ছে কি করে চিন্তাভাবনা করে। মনে রাখবা সর্বপ্রথম সমাজ সম্পর্কিত চিন্তাভাবনা যাদের মধ্যে দেখা দিয়েছিল তারা হচ্ছে গ্রিক দার্শনিকরা। কারা ভাইয়া? গ্রিক দার্শনিকরা। তাহলে তোমাদের মধ্যে এমসিকিউতে আসবে যে সর্বপ্রথম যে কাদের মধ্যে হচ্ছে আমাদের কি যে সমাজ সম্পর্কিত চিন্তাভাবনাটা দেখা দিয়েছিল সেটা হচ্ছে গ্রিক দার্শনিকদের মধ্যে। তাহলে মনে রাখবা গ্রিক দার্শনিক হচ্ছে অ্যারিস্টটল এবং প্লেটো, এই দুজনের মধ্যে সর্বপ্রথমে সমাজ সম্পর্কিত চিন্তাভাবনাটার কি হয় সূত্রপাত ঘটে। এবং অ্যারিস্টটল
প্লেটো থেকে শুরু করে আস্তে আস্তে হচ্ছে আমাদের কি যে আমাদের ম্যাকিয়াভেলি আছে, মন্টেস্কু আছে, ওকে, তারপরে হচ্ছে কদ্রোসে আছে, এরপরে আমাদের সেন্ট সাইমন আছে, আমাদের সেন্ট সাইমন আছে, সেন্ট সাইমনের শেষ পর্যায়ে এসে অগাস্টকোত শেষে এসে, সবার শেষে এসে অগাস্টকোত কি করে যে সমাজবিজ্ঞানকে একটা প্রতিষ্ঠিত রূপ প্রদান করে, কি করে সমাজবিজ্ঞানকে একটা প্রতিষ্ঠিত রূপ প্রদান করে। মনে রাখবা এই যে সমাজবিজ্ঞান, এই সমাজবিজ্ঞানের জনক বলা হয় অগাস্টকোতকে। কাকে বলা হয় ভাইয়া? অগাস্টকোতকে বলা হয় সমাজবিজ্ঞানের জনক। কাকে বলা হয়? অগাস্টকোতকে বলা হয় সমাজবিজ্ঞানের জনক। তাহলে অগাস্টকোত বানানটা একটু তোমরা মনে রাখবা, তাহলে তোমাদের এমসিকিউর জন্য প্রশ্ন আসবে ভাইয়া যে অগাস্টকোতকে কেন সমাজবিজ্ঞানের জনক বলা হয়। এটা হচ্ছে তোমাদের সিকিউর জন্য আসবে, খ নাম্বারের প্রশ্ন আসবে যে অগাস্টকোতকে কেন সমাজবিজ্ঞানের জনক বলা হয়। মনে রাখবা এই যে অগাস্টকোত, অগাস্টকোত সর্বপ্রথম তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে, কোন গ্রন্থে ভাইয়া? পজিটিভ ফিলোসফি গ্রন্থে, যে কি করেন 1839 সালে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সোসিওলজি শব্দটা ব্যবহার করেছিলেন, যে কারণে এই অগাস্টকোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। কি বলা হয়? জনক বলা হয় থাকে। তাহলে আমি কি বললাম? সমাজবিজ্ঞানের জনককে মনে রাখবা, সমাজবিজ্ঞানের জনক হচ্ছে আমাদের অগাস্টকোত। কে? অগাস্টকোত। কেন সমাজবিজ্ঞানের জনক অগাস্টকোতকে বলা হয়? মনে রাখবা অগাস্টকোত সর্বপ্রথম 1839 সালে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে কি করে যে সর্বপ্রথম সোসিওলজি শব্দটা সাধারণত ব্যবহার করে, যে কারণে এই অগাস্টকোতকে সমাজবিজ্ঞানের কি বলা হয় ভাইয়া? জনক বলা হয় থাকে। কি বলা হয় থাকে? জনক বলা হয়ে থাকে। ওকে, তাহলে দেখো অগাস্টকোত কিন্তু সর্বপ্রথম, মানে সোসিওলজি শব্দটা 1839 সালে তিনি সর্বপ্রথম ব্যবহার করেন, ঠিক আছে, বাট অগাস্টকোত কিন্তু এই সমাজবিজ্ঞানের নাম সোসিওলজি দিতে চাননি। উনি দিতে চেয়েছিলেন এটার নাম সোশ্যাল ফিজিক্স। কি নাম দিতে চেয়েছিলেন ভাইয়া? সোশ্যাল ফিজিক্স। তার মানে অগাস্টকোত সমাজ সম্পর্কিত যে একটা বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, সেটার নাম দিতে চেয়েছিলেন তিনি সোশ্যাল ফিজিক্স বা সামাজিক পদার্থবিদ্যা। কিন্তু ওই সময়ের বিখ্যাত পরিসংখ্যানবিদ অ্যাডলফ কুয়েটলেট, অ্যাডলফ কুয়েটলেট কি করেন যে সমাজের পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে সর্বপ্রথম তিনি সোশ্যাল ফিজিক্স শব্দটা ব্যবহার করেন, যে কারণে অগাস্টকোতকে কি করতে হয়, এই সোশ্যাল ফিজিক্স শব্দটা বাদ দিয়ে অন্য একটা শব্দের কি করতে হয় যে খুঁজতে হয়, এবং অবশেষে তিনি কি করেন যে এই সোসিওলজির শব্দটা খুঁজে পান এবং এই সমাজবিজ্ঞান মানে সোসিওলজি শব্দটা সর্বপ্রথম কি করেন তার পজিটিভ ফিলোসফির গ্রন্থে 1839 সালে ব্যবহার করেন, যে কারণে এই অগাস্টকোতকে কি বলা হচ্ছে ভাইয়া? সমাজবিজ্ঞানের জনক বলা হচ্ছে। তাহলে তোমাদের এখানে এমসিকিউতে আসবে সমাজবিজ্ঞানের জনককে অগাস্টকোত। অগাস্টকোতের একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেটার নাম কি? পজিটিভ ফিলোসফি, বা প্রশ্ন আসবে পজিটিভ ফিলোসফি গ্রন্থটি কার? অগাস্টকোতের, ঠিক আছে। তাহলে এই পজিটিভ ফিলোসফি গ্রন্থের মধ্যে অগাস্টকোত কত সালে সোসিওলজি শব্দটা ব্যবহার করেন? 1839 সালে, ঠিক আছে। কত সালে? 1839 সালে। এখান থেকে আরেকটা এমসিকিউর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাইয়া যে এই সোসিওলজি শব্দটার বা সমাজবিজ্ঞানের পূর্ব নাম কি? দেখো তো অগাস্টকোত সর্বপ্রথম সমাজবিজ্ঞানের নাম কি দিতে চেয়েছিলেন, এই যে সোশ্যাল ফিজিক্স বা সামাজিক পদার্থবিদ্যা। তার মানে এই সমাজবিজ্ঞানের পূর্ব নাম, আগের নামটা তিনি দিতে চেয়েছিলেন কি? সামাজিক পদার্থবিদ্যা। তার মানে এখান থেকে এমসিকিউ তোমাকে যদি বলে ভাইয়া যে সমাজবিজ্ঞানের পূর্ব নাম কি, তাহলে মনে রাখবা সেটা হচ্ছে সামাজিক পদার্থবিদ্যা হবে। কি হবে? সামাজিক পদার্থবিদ্যা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে বিষয়। এখান থেকে এই এমসিকিউ গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সো এগুলো খুব ভালোভাবে তোমরা কি করবা? নোট করে নিবা। আচ্ছা, তাহলে এখন কি করবো আমরা? দেখো, আমরা দেখলাম যে আমাদের সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি ভাইয়া? সোসিওলজি। কি? সোসিওলজি। তাহলে সোসিওলজি শব্দটা মনে রাখবা দুইটা শব্দ থেকে আসছে। কয়টা শব্দ থেকে আসছে? দুইটা। একটা হচ্ছে ল্যাটিন শব্দ সোসিয়াস, আরেকটা হচ্ছে গ্রিক শব্দ লজস। একটা দেখো ল্যাটিন শব্দ হচ্ছে সোসিয়াস, আরেকটা হচ্ছে আমাদের গ্রিক শব্দ লজস থেকে আমাদের এই সোসিওলজি শব্দটার উৎপত্তি, ঠিক আছে। সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সঙ্গী বা সাথী, আর লজস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান বা অধ্যয়ন। তাহলে এমসিকিউতে আসবে সোসিওলজি শব্দটার উৎপত্তি কোন শব্দ থেকে? দুইটা শব্দ থেকে, একটা ল্যাটিন, একটা হচ্ছে গ্রিক। ল্যাটিন শব্দ সোসিয়াস আর গ্রিক শব্দ হচ্ছে লজস থেকে আমাদের এই সোসিওলজি শব্দটা আসছে। ওকে, সোসিয়াস শব্দের অর্থ কি? সঙ্গী বা সাথী। আর লজস শব্দের অর্থ কি? সেটা হচ্ছে আমাদের অধ্যয়ন বা বিজ্ঞান। তার মানে পরোক্ষভাবে আমাদেরকে, দেখো সোসিওলজি শব্দটা আমাদেরকে কি বলতেছে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে তিনি বলতেছেন যে এই সোসিওলজি শব্দটা আমাদেরকে কি বলতেছে, মানে শাব্দিক অর্থ আমরা কি পাচ্ছি যে সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। তার মানে আমাদের যে সমাজের মধ্যে যে সম্পর্কটা, ঠিক আছে, তাহলে এটা কি নিয়ে গড়ে ওঠে? সঙ্গী সাথী মিলে তো গড়ে ওঠে। এবং দেখো লজস শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন, তার মানে যে পরোক্ষভাবে এই সোসিওলজি শব্দটা আমাদেরকে কি বোঝাচ্ছে যে এটা হচ্ছে সমাজ সম্পর্কিত একটা অধ্যয়ন। তাহলে সমাজবিজ্ঞান কি? সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত কি? অধ্যয়ন, ঠিক আছে। সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত অধ্যয়ন। ওকে, তাহলে তোমরা একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও তো ভাইয়া, দ্রুত। যারা লাইভে যুক্ত আছো দ্রুত একটু কমেন্ট করে জানাও তোমরা বুঝতে পারছো কিনা।
যারা লাইভে যুক্ত আছো এতটুকু বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানাও আমাকে। ওকে, সোহেব রহমান বলছে জি ক্লিয়ার, বাকিদের কি অবস্থা দ্রুত কমেন্ট করো। আর যারা লাইভে যুক্ত আছো প্রত্যেকে ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও, সবাই ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও। ওকে, নাবিলা বলছে বুঝছি, আবু রাহান বলছে হ্যাঁ, ওকে, তাসলিমা আক্তার বলছে জি ক্লিয়ার। ওকে, যারা লাইভে যুক্ত আছো সবাই একটু আমাদের লাইভটাকে শেয়ার করে দাও, সবাই লাইভটাকে শেয়ার করে দাও। ওকে, সুমন বলছে জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তানজিদ বলছে হ্যাঁ বুঝছি, তারপরে সাদি আফরিন বলছে বুঝছি ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আমরা কি করব একটু সামনের দিকে মুভ করি, ঠিক আছে? তাহলে দেখো, মনে রাখবা সমাজবিজ্ঞান সম্পর্কিত, দেখো সমাজবিজ্ঞান সম্পর্কিত এখন কয়েক সমাজবিজ্ঞানীরা কি করছে, কয়েকটা সংজ্ঞা প্রদান করছে ভাইয়া, কি করছে, সংজ্ঞা প্রদান করছে। এর মধ্যে সবচেয়ে যেগুলো গুরুত্বপূর্ণ এই তিনটা সংজ্ঞা আমি তোমাদের এখানে তুলে দিছি। সো এই তিনটা সংজ্ঞা খুব ভালোভাবে মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? দেখো সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা সমাজবিজ্ঞান সম্পর্কে, প্রথম সংজ্ঞাটা যেটা মনে রাখবা সেটা হচ্ছে এমিল ডুর্খেমের সংজ্ঞাটা, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো এমিল ডুর্খেম সমাজবিজ্ঞানকে কি বলছেন, দেখো তিনি বলছেন যে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। কিসের বিজ্ঞান ভাইয়া? সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। তাহলে এখানে প্রশ্ন আসবে এমসিকিউতে, সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান বা সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান, উক্তিটি কার, সেটা হচ্ছে এমিল ডুর্খেমের, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখো, পাঁচটা স্টার চিহ্ন দিবা, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো সমাজবিজ্ঞানী গিডিংস কি বলছেন সমাজবিজ্ঞান সম্পর্কে, তিনি বলছেন সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলীর বিজ্ঞান। কি বলছে ভাইয়া? সামাজিক ঘটনাবলীর বিজ্ঞান। তাহলে এমসিকিউতে প্রশ্ন আসবে বা মানে প্রশ্নের যে ক নাম্বারটা আছে না তোমাদের জ্ঞানমূলক, এই জ্ঞানমূলকের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসবে কি, যে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলীর বিজ্ঞান, এই উক্তিটি কার, সেটা হচ্ছে সমাজবিজ্ঞানী গিডিংসের। এরপরে সমাজবিজ্ঞান হচ্ছে একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং হচ্ছে সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে, এই উক্তিটি কার, এটা হচ্ছে ম্যাকাইভার এবং পেজের। ওকে, সো এই বিষয়টা তোমাদেরকে কি করতে হবে, যে জানতে হবে, তোমাদেরকে কি করতে হবে ভাইয়া, এই বিষয়টা তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তাহলে এই কয়েকটা জিনিস তোমরা কি করবা, খুব ভালোভাবে মনে রাখবা, কি করবা ভাইয়া, খুব ভালোভাবে মনে রাখবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা আমরা দেখলাম কি, যে সমাজবিজ্ঞান সম্পর্কে জানলাম, তাহলে যেই এমসিকিউগুলোর কথা বলছি ওই এমসিকিউগুলো খুব ভালোভাবে নোট করে রাখবা, ওখান থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসবে কিন্তু। ওকে, আচ্ছা, এই পর্যায়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের প্রকৃতি। এখন কথা হচ্ছে প্রকৃতি বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, তাহলে মনে রাখবা সমাজবিজ্ঞানের প্রকৃতি বলতে যে সমাজবিজ্ঞানের রূপ, স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, এগুলো কি, মানে এই জিনিসগুলোকে সাধারণত বোঝাচ্ছে। অর্থাৎ সমাজবিজ্ঞানের প্রকৃতি বলতে বোঝাচ্ছে যে সমাজবিজ্ঞানের রূপটা কেমন, এর বৈশিষ্ট্যটা কেমন, এর চরিত্রটা কেমন, বা সমাজবিজ্ঞান আসলে কিভাবে সমাজটাকে আলোচনা করে, এটাকেই বলা হচ্ছে কি, সমাজবিজ্ঞানের প্রকৃতি বলা হচ্ছে। তাহলে দেখো আমরা একটু সমাজবিজ্ঞানের প্রকৃতিগুলো নিয়ে আলোচনা করি। বলছে প্রথম নাম্বারটা যে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ। অর্থাৎ সমাজবিজ্ঞান কি, সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ। তার মানে সমাজের মধ্যে যে পারস্পরিক সম্পর্কগুলো আছে না, যে সামাজিক যে সম্পর্কগুলো, দেখো সামাজিক সম্পর্ক কার মধ্যে হতে পারে, ব্যক্তির সাথে ব্যক্তির হতে পারে, ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের হতে পারে, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের হতে পারে। সো এই যে সামাজিক সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলোকে সমাজবিজ্ঞান কি করে, এই যে বিজ্ঞান ভিত্তিক উপায়ে কি করে, বিশ্লেষণ করে। এই জন্য এটাকে বলা হয় সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ। তাহলে খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্নে আসবে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ, ব্যাখ্যা করো। তখন কি বলতে হবে, যেভাবে আমি বললাম সেভাবে তোমরা বলবা। এরপরে দুই নাম্বার বলছে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ। কি বলছে, সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ। তাহলে অনুধাবনমূলক প্রশ্নে আসবে যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ, ব্যাখ্যা করো, কিভাবে করবা। তাহলে মনে রাখবা, দেখো সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটা, কি বলতো ভাইয়া, সামাজিক বিজ্ঞানের একটা হচ্ছে শাখা। ওকে, নতুনতম একটা শাখা। তো দেখো সামাজিক বিজ্ঞানের আরো অন্যান্য শাখা আছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান আছে, অর্থনীতি আছে, নৃবিজ্ঞান আছে, তারপরে মনোবিজ্ঞান আছে, প্রত্যেকটা অনেকগুলো হচ্ছে সামাজিক বিজ্ঞানের আমাদের শাখা আছে। তো দেখো রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি ভাইয়া, যে এটা রাষ্ট্রের উৎপত্তি বিকাশ এগুলো নিয়ে আলোচনা করে। তারপরে দেখো নৃবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি, মানুষ নিয়ে আলোচনা করে। অর্থনীতির মূল আলোচ্য বিষয় কি, যে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, ভোগ, উৎপাদন, বিনিয়োগ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে। ওকে, ইতিহাস কি করে, মানুষের অতীত জিনিসপত্র নিয়ে আলোচনা করে, ঠিক আছে। মনোবিজ্ঞান কি করে, মানুষের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করে থাকে। তো দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু কি করতেছে, এক একটা স্পেসিফিক বিষয় নিয়ে
আলোচনা করতেছে, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে, মনোবিজ্ঞান মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে, তারপরে অর্থনীতি হচ্ছে মানুষের অর্থনৈতিক কাঠামো নিয়ে, এরপরে আমরা যদি বলি নৃবিজ্ঞান হচ্ছে শুধু মানুষকে নিয়ে আলোচনা করা। দেখো প্রত্যেকটাই এক একটা স্পেসিফিক বিষয়কে নিয়ে আলোচনা করতেছে, কিন্তু সমাজবিজ্ঞান এই প্রত্যেকটা জিনিসকে একত্রে আলোচনা করে। তার মানে সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ, সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় রাষ্ট্র, সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে কি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় মানুষের মনস্তাত্ত্বিক বিষয়। অর্থাৎ সমাজবিজ্ঞান কি করে, সমস্ত বিষয়গুলোকে নিয়ে একত্রে আলোচনা করে। এই জন্য সমাজবিজ্ঞানকে বলা হয় সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? কি বলা হয় ভাইয়া? সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ বলা হয়ে থাকে। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে কি বলা আছে, সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ বলা আছে। এরপরে দেখো সমাজ কাঠামোর অধ্যয়ন, অর্থাৎ কি সমাজের যে কাঠামো স্ট্রাকচার, এই বিষয়টাকে নিয়ে কি করে থাকে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। এখানে ভাইয়া একটা এমসিকিউর জন্য তোমাদেরকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? মনে রাখবা সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে সমাজ কাঠামো। কি ভাইয়া? সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে আমাদের সমাজ কাঠামো, আর সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে এই যে সামাজিক সম্পর্ক। ঠিক আছে, দেখো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কি, এমসিকিউতে আসবে কিন্তু, সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কি মনে রাখবা, সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে সমাজ কাঠামো, আর সমাজ কাঠামোর মূল ভিত্তি কি ভাইয়া, সামাজিক সম্পর্ক। কি সামাজিক সম্পর্ক? তাহলে এই দুইটা এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের, সো ভালোভাবে নোট করে রাখবা। তাহলে সমাজবিজ্ঞান কি করে, সমাজের কাঠামো বা স্ট্রাকচার নিয়ে কি করে থাকে, আলোচনা করে থাকে। এরপর বলছে সমাজের বিজ্ঞান ভিত্তিক পার্ট, অর্থাৎ সমাজকে কি করে বৈজ্ঞানিক উপায়ে কি করে পার্ট করে থাকে। ঠিক আছে, দেখো এটা কি করে যে মানব সমাজের যে পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলোকে কি করে সমাজবিজ্ঞান যে বৈজ্ঞানিক উপায়ে কি করে বিশ্লেষণ করে, এই জন্য এটাকে সমাজের বিজ্ঞান ভিত্তিক পার্ট বলা হয়ে থাকে। এরপর বলছে দেখো প্রাকৃতিক বিজ্ঞান নয়, তার মানে সমাজবিজ্ঞান কি কোনো প্রাকৃতিক বিজ্ঞান নয়। ঠিক আছে, দেখো প্রাকৃতিক বিজ্ঞান মানে প্রকৃতির যে বিষয়বস্তুগুলো এগুলোকে যেভাবে বিশ্লেষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে, গবেষণা করে, সমাজবিজ্ঞান কিন্তু সেভাবে গবেষণা করে না, পরীক্ষা করে না। ঠিক আছে, তবে সমাজের বিভিন্ন বিষয় বিশ্লেষণের ক্ষেত্রে মাঝে মাঝে সমাজবিজ্ঞান কি করে প্রাকৃতিক বিজ্ঞানের সূত্রগুলোকে ব্যবহার করে থাকে। ঠিক আছে, সো এটা কোনো প্রাকৃতিক বিজ্ঞান না ভাইয়া, এটা হচ্ছে একটা বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান বা তাত্ত্বিক বিজ্ঞান। দেখো এটাকে বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান বলা হয়। কেন বলা হচ্ছে ভাইয়া বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান? কারণ সমাজবিজ্ঞান শুধুমাত্র যে আমাদের কি যে সামাজিক ঘটনাবলীকে নিয়েই যে আলোচনা করে সেইটা না, এটা সামাজিক ঘটনাবলীর কারণ এইগুলোকে কি করে বিশ্লেষণ করারও চেষ্টা করে। এই জন্য এটাকে কি বলা হয় ভাইয়া, বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান বলা হয়ে থাকে। এরপরে যেটা আসতেছে তাত্ত্বিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান হচ্ছে কি আমাদের তাত্ত্বিক বিজ্ঞান, মানে তত্ত্ব নির্ভর বিজ্ঞান। দেখো আমাদের আর্কিওলজি স্থাপত্যবিদ্যা যেটা আছে, ঠিক আছে, বা কম্পিউটার সায়েন্সের কথা যদি আমরা বলি, সো দেখো কম্পিউটার সায়েন্স সম্পর্কে তোমাকে যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া, কম্পিউটার চালাইতে হবে, তাই না? তুমি ব্যবহারিক জ্ঞান তোমাকে অর্জন করতে হবে, তার মানে ব্যবহারিক জ্ঞান ছাড়া তুমি কখনো কি করতে পারবে না, কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে না, কম্পিউটার সায়েন্স সম্পর্কে বা আর্কিওলজি। একটা বিল্ডিং তৈরি করবা তুমি, সো তোমাকে ওটার কি করতে হবে, ব্যবহারিক জ্ঞান লাগবে, তাছাড়া কিন্তু তুমি ওটা পারবে না। কিন্তু দেখো সমাজবিজ্ঞান সম্পর্কে তুমি যদি জানতে চাও তাহলে তোমার ব্যবহারিক জ্ঞানের কোনো দরকার নেই, তুমি থিওরি পড়ে বা তত্ত্ব পড়ে কি করতে পারো, এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারো। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে তাত্ত্বিক বিজ্ঞান। কি বলা হচ্ছে ভাইয়া? তাত্ত্বিক বিজ্ঞান বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে এটাকে বলা হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। এখন প্রথম প্রশ্ন হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান কি, এটা আমাদেরকে বুঝতে হবে। সো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান কাকে বলা হচ্ছে ভাইয়া? যেই বিজ্ঞানটাকে বিশ্লেষণ করা যায় কিন্তু বিশ্লেষণকৃত তথ্যের উপরে কোনো প্রকার মানে মন্তব্য করা যায় না, সেটাকে বলা হচ্ছে কি আমাদের যে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। আবার বলতেছি যে যেই বিজ্ঞানটা আমাদের কি করে থাকে, যে কোনো কিছুকে কি করে যে বিশ্লেষণ করে, বিশ্লেষণ করার পরে ওই বিশ্লেষণকৃত তথ্যের উপরে যে ভালো মন্দ এই প্রকার মন্তব্য করতে পারে না, সেটাকে বলা হয় মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। দেখো সমাজবিজ্ঞান কি করে, সমাজের যে বিভিন্ন ধরনের ঘটনা, এই ঘটনাগুলোকে কি করে আলোচনা করে, এগুলোকে বিশ্লেষণ করে, বাট এই যে সামাজিক ঘটনাগুলো এগুলো সমাজের জন্য ভালো নাকি মন্দ, খারাপ নাকি খারাপ না, এই বিষয়ে কোনো ধরনের মতামত প্রদান করে না, শুধু কি করে এগুলোর কারণগুলো বিশ্লেষণ করে, বাট এই যে ঘটনাগুলো সামাজিক ঘটনাগুলো এটা সমাজের জন্য ভালো নাকি খারাপ এই ধরনের কোনো মন্তব্য করে না। এই জন্য সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়ে থাকে। তাহলে প্রশ্ন আসবে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলতে মানে সমাজবিজ্ঞানকে কেন মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়ে থাকে, ব্যাখ্যা করো, বা সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান ব্যাখ্যা করো। তাহলে তোমাকে কি করতে হবে, যেভাবে বললাম এভাবে বিশ্লেষণ করতে হবে ভাইয়া। এরপরে প্রকৃতির আরেকটা লাস্ট আছে, মনে রাখবা সমাজবিজ্ঞানকে অগাস্ট কোত কি করছেন, সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান মানে বিজ্ঞান বলছেন। তাহলে এখানে একটা এমসিকিউর জন্য আসবে যে
সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন কে? সেটা হচ্ছে অগাস্ট কোত। কে ভাইয়া? অগাস্ট কোত করছে, ঠিক আছে? তাহলে অগাস্ট কোত করছে, দেখো স্থিতিশীলতা বলতে তিনি কি বলছেন, স্থিতিশীলতা বলতে তিনি বলছেন যে সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর মধ্যে সম্পর্কগুলো কি ভাইয়া? স্থির। যেমন তোমার পরিবারের সাথে তোমার সম্পর্কটা কি? স্থির। সো এই যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে আমাদের কি? স্থির। কিন্তু দেখো তিনি বলছেন যে এটাকে তিনি বলছেন সামাজিক স্থিতিশীলতা, মানে পরিবারের সাথে মানুষ, মানে একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠান, একটা মানুষের সাথে আরেকটা মানুষ, এদের যে সম্পর্কটা এটাকে তিনি বলছেন সামাজিক স্থিতিশীলতা, কারণ এগুলো কি? স্থির। আর সামাজিক গতিশীলতা বলতে তিনি বোঝাচ্ছেন সমাজের যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো যে পরিবর্তিত হচ্ছে বা এই প্রতিষ্ঠানগুলো যে গতিশীলতা সেটাকে তিনি বলছেন গতি, মানে সামাজিক গতিশীলতা। অর্থাৎ এই যে আগের পরিবার, দেখো আমাদের আদিম সমাজের পরিবার আর এখনকার পরিবার, এই দুটো কি সেম? দুটোই কিন্তু সেম না। আগের সমাজের মানে সমাজ অসভ্য ছিল, এখনকার সমাজ হচ্ছে কি? সভ্য। সো সেই দিক থেকে দেখো এটার কি হচ্ছে, সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে। আর এই পরিবর্তনের বিষয়টাকে তিনি বলছেন গতিশীলতা। তাহলে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সম্পর্কটা হচ্ছে কি? স্থির। ওইটাকে তিনি বলছেন সামাজিক স্থিতিশীলতা। আর সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে ওই বিষয়টাকে তিনি বলছেন সামাজিক গতিশীলতা। ওকে, তাহলে অগাস্ট কোত কি করছে, সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা এবং গতিশীলতার বিজ্ঞান বলে আখ্যায়িত করছে। এমসিকিউতে আসবে সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান বলে আখ্যায়িত করেছে কে? অগাস্ট কোত। ওকে, বুঝতে পারছো কিনা কমেন্ট করো তো দ্রুত। বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানো। আচ্ছা, নোটগুলা কই পাবো? নোটগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, ক্লাসের যে স্লাইডগুলো এগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। দেখো তোমাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলি অফ টপিকের আর কি, যে তোমরা সবাই জানো যে আমাদের হচ্ছে 18 তারিখ থেকে হচ্ছে 27 তারিখ পর্যন্ত মোট 10 দিনের হচ্ছে একটা ফ্রি ক্লাস চলবে। এবং তোমরা জানো যে হচ্ছে আমাদের চলশিখী অনলাইন প্ল্যাটফর্ম তোমাদের জন্য 3টা কোর্স নিয়ে আসছে। তোমরা যারা HSC 24 ব্যাচের আসো এবং 25 ব্যাচের আসো, তোমরা যারা তোমাদের প্রিপারেশন নিয়ে অনেক বেশি সন্ধিয়ান, তোমাদের উদ্দেশ্যে চলশিখী অনলাইন প্ল্যাটফর্ম 3টা কোর্স হচ্ছে আমাদের নিয়ে আসছে। তো 3টা কোর্সের মধ্যে প্রথম যেই কোর্সটা, এই কোর্সটা হচ্ছে ইংলিশ কোর্স, 0 to Hero কোর্স। ওকে, সো এই কোর্সটা, প্রথম কোর্সটা হচ্ছে আমাদের ইংলিশ কোর্স, যেই কোর্সটার মধ্যে শুধু তোমাদেরকে ইংরেজি পড়ানো হবে। কি পড়ানো হবে? ইংরেজি পড়ানো হবে। এবং এইখানে ইংরেজির যাবতীয় পড়ানো হবে, যাবতীয় কি কি, যেমন ধরো ইংলিশ ফার্স্ট পেপার পড়ানো হবে তোমাকে, এখানে ইংলিশ সেকেন্ড পেপার পড়ানো হবে তোমাকে, বেসিক ইংলিশ পড়ানো হবে তোমাকে, রিটেন পার্টটা কমপ্লিট করে দেওয়া হবে যে তুমি কিভাবে তোমার কম্পোজিশন, প্যারাগ্রাফ এগুলো লিখবা, এই ধরনের রিটেন পার্ট পড়ানো হবে তোমাকে। এখানে ভোকাবুলারি পড়ানো হবে, এখানে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো কি করা হবে, সলভ করানো হবে। অর্থাৎ যেই জিনিসগুলো বেসিক ইংলিশ এবং কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ, যেটা তোমার কি হবে ভাইয়া, তোমার এডমিশনও গিয়েও তোমার হচ্ছে কাজে দেবে। তার মানে ইংলিশের A to Z তোমাকে এই ইংলিশ কোর্সটার মধ্যে পড়ানো হবে, যেটার কোর্স ফি হচ্ছে মাত্র 1499 টাকা। কত? মাত্র 1499 টাকা। ওকে, আর তোমরা যারা ইংলিশের মধ্যে অনেক বেশি দুর্বল এবং ইংলিশকে ভয় পাও, ঠিক আছে, তাদেরকে আমি একটাই বলবো, একটা কথাই বলবো, যে তোমাদের উদ্দেশ্যে আমাদের এই কোর্সটা, তোমরা এই কোর্সটাতে নির্দ্বিধায় এনরোল করতে পারো। আমি আশা করতেছি যে আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমি জাস্ট এতটুকু বলতে পারি যে তোমরা যারা মানে ইংরেজিতে বেশি ভয় পাচ্ছ বা দুর্বলতা হচ্ছে আছে তোমাদের, তোমরা নির্দ্বিধায় এই কোর্সটার মধ্যে ভর্তি হতে পারো। এই কোর্সটাতে ভর্তি হলে আমি জাস্ট এতটুকু বলতে পারি তোমাদেরকে যে তোমাদের ইংরেজির ভীতি আর থাকবে না ইনশাল্লাহ। সো দেখো এই কোর্সটার কোর্স ফি হচ্ছে মাত্র 1499 টাকা। যারা ইংলিশ কোর্সে ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ, এই যে দেখো স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে কি করতে পারো, সেন্ড মানি করতে পারো, অথবা ভর্তি সম্পর্কিত কোনো কিছু যদি তোমাদের জানার থাকে তাহলে আমাদেরকে ডিটেলসে জানাতে পারো। এরপরে আরে একটা কোর্স আছে আমাদের, সেই কোর্সটা হচ্ছে বাংলা প্লাস ICT কোর্স। কি ভাইয়া? বাংলা প্লাস ICT কোর্স। অর্থাৎ যেই কোর্সটার মধ্যে তোমাদেরকে বাংলার প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র A to Z পড়ানো হবে তোমাদেরকে, ঠিক আছে, এবং সেটা এডমিশন রিলেটেডও, ঠিক আছে, এডমিশনেরও কিছু কিছু জিনিস তোমরা এই কোর্সগুলোতে অ্যাটলিস্ট করে ফেলবা। সো দেখো বাংলা প্লাস ICT কোর্স, যেখানে তোমাদেরকে কি করানো হবে ভাইয়া, যে বাংলা এবং ICT-র কি করানো হবে, A to Z পড়ানো হবে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় এবং ICT A to Z তোমাদেরকে ওইখানে পড়ানো হবে, যেটার কোর্স ফি হচ্ছে ঠিক সেম 1499 টাকা। সো তারা বাংলা এবং ICT নিয়ে সমস্যায় আসো, তোমরা আমাদের এই কোর্সটাতে কি করতে পারো, এনরোল করতে পারো। দেখো এই কোর্সটাতে মোট 50টার মতো ক্লাস তোমরা পাবা, বাংলা প্রথম পত্রের যেখানে 15টা ক্লাস থাকবে, বাংলা দ্বিতীয় পত্রের 10টা ক্লাস এবং ICT-র উপরে, জাস্ট ICT-র উপরে তোমাদের 20টা কোর্স মানে ক্লাস থাকবে। সো দেখো এখানে কি থাকবে তোমাদের,
যে এই জিনিসগুলো তোমরা পাচ্ছ, এবং আমাদের প্রত্যেকটা কোর্সের যে তোমাদের পিডিএফগুলো, আমাদের যে স্লাইডগুলো, এগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, এবং প্রত্যেকটা ক্লাসের উপরে সাধারণত আমাদের পরীক্ষা নেওয়া হবে, এবং সর্বনিম্ন 10টার মধ্যে ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা তোমাদের থাকবে। যেটার ডিউরেশনের কথা যদি আমি বলি, এই কোর্সটার ডিউরেশন হচ্ছে যে আমাদের 18ই ডিসেম্বর থেকে 15ই মার্চ পর্যন্ত। ওকে, 18ই ডিসেম্বর থেকে 15ই মার্চ পর্যন্ত। সো তোমরা যারা বাংলা এবং আইসিটি নিয়ে সন্দিহান, অনেক বেশি ভয়ের মধ্যে আছো, তোমরা এই কোর্সটাতে নির্দ্বিধায় ভর্তি হতে পারো। এরপরে তোমাদের আরও একটা কোর্স আছে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের গ্রুপ ভিত্তিক কোর্স। কোনটা? গ্রুপ ভিত্তিক কোর্স, ঠিক আছে। সো এই যে গ্রুপ ভিত্তিক কোর্সটা, ওই গ্রুপ ভিত্তিক কোর্সের মধ্যে তোমাদেরকে মানবিক বিভাগের যতগুলো সাবজেক্ট আছে, সবগুলা 13টা সাবজেক্ট আছে মানবিক বিভাগের, সবগুলা 13টা সাবজেক্টই তোমাদেরকে পড়ানো হবে, এবং বাণিজ্য বিভাগ আছে, বাণিজ্য বিভাগের 4টা সাবজেক্ট ওইখানে তোমাদেরকে পড়ানো হবে, যেটার কোর্স ফি হচ্ছে 1,999 টাকা মাত্র। কত টাকা ভাইয়া? 1,999 টাকা মাত্র, ঠিক আছে। সো তোমরা যারা মানবিক বিভাগের সাবজেক্টগুলো এবং বাণিজ্য বিভাগের বিষয়গুলোকে নিয়ে কি আসো, যে মানে খুবই ভয়ের মধ্যে আসো বা এই জিনিসগুলো বুঝো না, তোমরা নির্দ্বিধায় আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো। আমাদের 23 ব্যাচের স্টুডেন্টগুলো অলরেডি এই কোর্সগুলো করে গেছে, সো তারা বেটার বলতে পারবে। সো দেখো, এখানে তোমাদেরকে কি করানো হবে, যে মানবিক বিভাগের হচ্ছে 13টা সাবজেক্ট এবং বাণিজ্য বিভাগের হচ্ছে 4টা সাবজেক্ট হচ্ছে পড়ানো হবে, যেখানে মানবিক বিভাগেরই তোমরা পাবা 116টার মতো ক্লাস, 13টা সাবজেক্টের 116টার মতো ক্লাস পাবা। এবং দেখো যে আমাদের বাণিজ্য বিভাগ, এই বাণিজ্য বিভাগের যে 4টা সাবজেক্ট, এটার উপরেই তোমরা 50টার মতো ক্লাস পাবা, ঠিক আছে। এবং আমাদের পাশাপাশি আমাদের তোমাদেরকে পিডিএফগুলো তো সেন্ড করাই হবে, এবং এই প্রত্যেকটা ক্লাসের উপরে আমাদের পরীক্ষা থাকবে, এবং হচ্ছে আমাদের অ্যাটলিস্ট শেষের দিকে হচ্ছে আমাদের 10টার মতো ফাইনাল মডেল টেস্ট থাকবে। সো এটার কোর্স ফি কত ভাইয়া? এটার কোর্স ফি হচ্ছে 1,999 টাকা, 1,999 টাকা। তবে তোমাদের যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেন? কারণ 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই কয়েকদিন আমাদের হচ্ছে ডিসকাউন্ট অফার থাকবে তোমাদের জন্য, ঠিক আছে। তো 21 তারিখে যারা ভর্তি হবা, 3টা কোর্সের মধ্যে 21 তারিখে যারা ভর্তি হবা, তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে। কত? 500 টাকা ডিসকাউন্ট। তার মানে 21 তারিখে তুমি যদি 3টা কোর্সের মধ্যে ভর্তি হও, তাহলে 3টা কোর্সের দেখো, আমাদের ইংলিশ কোর্স, তারপরে হচ্ছে আমাদের কি বাংলা প্লাস আইসিটি কোর্স, এবং হচ্ছে আমাদের মানবিক বিভাগের কোর্সগুলোর কোর্স ফি পড়বে। যে দেখো, এইগুলো হচ্ছে আমাদের মানবিক বিভাগের কোর্স ফি পড়বে। তাহলে ইংলিশ আর বাংলা প্লাস আইসিটির জন্য 999 টাকা, এবং হচ্ছে আমাদের যেটা হচ্ছে মানবিক বিভাগের যে মানে গ্রুপ ভিত্তিক কোর্স, সেটা হচ্ছে পড়বে 1,499 টাকা। ওকে, আচ্ছা, 22 তারিখে তুমি যদি ভর্তি হও, তাহলে তুমি পাবা 400 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে, 400 টাকা ডিসকাউন্ট। এবং তুমি যদি 23 তারিখে ভর্তি হও, তাহলে পাবা 300 টাকা ডিসকাউন্ট, 24 তারিখে ভর্তি হলে 200, এবং 25 তারিখে তুমি যদি ভর্তি হও, তাহলে তুমি এখানে পাবা 100 টাকা ডিসকাউন্ট। তার মানে তুমি যত দ্রুত ভর্তি হবা, তুমি তত পরিমাণে কিন্তু কি পাবা? ডিসকাউন্ট পাবা। এবং সবশেষে আরেকটা কথা, যে 3টা কোর্সে যদি তোমরা একসাথে ভর্তি হও, তাহলে এই ডিসকাউন্টগুলো তো পাবাই, এর পাশাপাশি আরও 500 টাকা তোমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে। সো তোমরা যারা এখনও এই তোমাদের প্রিপারেশন নিয়ে অনেক বেশি সন্দেহান আছো, তোমরা আমাদের এই কোর্সগুলোতে এনরোল করতে পারো। যারা এই কোর্সগুলোতে এনরোল করতে চাও, তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই নাম্বারে হচ্ছে আমাদের সেন্ড মানি করতে পারো, অথবা তোমাদের ভর্তি সম্পর্কিত কোনো ধরনের যদি সমস্যা থাকে, তাহলে তোমরা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই আবার। ওকে, তাহলে আমরা আবার ক্লাসে চলে যাই। তাহলে দেখো ভাইয়া, এখন আমরা কি পড়তেছিলাম, যে সমাজবিজ্ঞানের প্রকৃতি নিয়ে আলোচনা করছি। এখন আমরা কি করব, সমাজবিজ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব ভাইয়া? সমাজবিজ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো, যে প্রকৃতির বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা, সমাজবিজ্ঞানের প্রকৃতিটা একটু দ্রুত কমেন্ট করে জানাও ভাইয়া আমাকে। ওকে, কেয়া হোক রিদি বলছে ইনশাল্লাহ পারবে, কারণ ভাইয়ারা অলওয়েজ বেস্ট। ধন্যবাদ কেয়া তোমাকে। রিদি হচ্ছে আমাদের 23 ব্যাচের স্টুডেন্ট, সো সে আমাদের এখানে ক্লাসগুলো করছে, তো সে হচ্ছে আমাদের বিষয়গুলো খুব ভালোভাবেই জানে, যে আমরা আসলে কীভাবে এফোর্ট দেই তোমাদের জন্য, এবং আমাদের এই এফোর্টটা আসলে কীরকম ধরনের, তারা অলরেডি পেয়ে গেছে এই বিষয়গুলো। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। ওকে, আফসার বলছে ক্লিয়ার। ওকে, শানিন সুলতানা বলছে জি ভাইয়া বুঝতে পারছি। তারপরে সানি খন্দকার বলছে, এরপরে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করি ভাইয়া, সামনের দিকে মুভ করি। তাহলে দেখো, সামনের দিকে আমরা মুভ করি, এখন আমরা যে বিষয়টা নিয়ে পড়ব, সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করব। কি নিয়ে? পরিধি নিয়ে আলোচনা করব। তাহলে সমাজবিজ্ঞানের পরিধি বলতে কি বোঝাচ্ছে? দেখো,
আস্তে আস্তে করে বলতেছি, সমাজ বিজ্ঞানের পরিধি বলতে কি বোঝাচ্ছে? তাহলে পরিধি বলতে বোঝাচ্ছে যে সমাজ বিজ্ঞান আসলে কত দূর পর্যন্ত বিস্তৃত, বা সমাজ বিজ্ঞান আমাদের কোন কোন বিষয়গুলোকে নিয়ে কি করে ভাইয়া আলোচনা করে, সমাজ বিজ্ঞান কোন কোন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে, বা সমাজ বিজ্ঞানের বিস্তৃতি কতদূর পর্যন্ত, এই বিষয়টাকে বলা হচ্ছে সমাজ বিজ্ঞানের পরিধি। ঠিক আছে, মনে রাখবা সমাজ বিজ্ঞানের পরিধি আলোচনা করতে গিয়ে অগাস্টকোট সমাজ বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে ভাইয়া? দুই ভাগে ভাগ করছে। তাহলে সমাজ বিজ্ঞানের পরিধি আলোচনা করতে গিয়ে অগাস্টকোট সমাজ বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে যে সামাজিক স্থিতিশীলতার বিজ্ঞান, আরেকটা হচ্ছে সামাজিক গতিশীলতার বিজ্ঞান। একটু আগে বললাম সামাজিক স্থিতিশীলতা বলতে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এবং মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা, এটা কি স্থির? যেমন তোমার ভাইয়ের সাথে তোমার সম্পর্ক কি, তোমার বাবার সাথে তোমার সম্পর্ক হচ্ছে বাবা ছেলে, সো এই সম্পর্কটা কি পরিবর্তিত হবে? হয় না। মানে এইটা হচ্ছে স্থির সম্পর্ক। সো ওই বিষয়টাকে তিনি বলতেছেন স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা। আর তিনি বলছেন সামাজিক গতিশীলতা কোন বিষয়টাকে বলছেন, যে সমাজের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এগুলোর যে পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, এই পরিবর্তনটাকে তিনি বলছেন সামাজিক গতিশীলতা। সো সমাজ বিজ্ঞানের পরিধি বিশ্লেষণ করতে গিয়ে অগাস্টকোট সমাজ বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সামাজিক স্থিতিশীলতা, আরেকটা হচ্ছে সামাজিক গতিশীলতা। এটা কিন্তু এমসিকিউর জন্য আসবে। আচ্ছা, এরপরে দেখো সমাজ বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো সমাজ বিজ্ঞান কি নিয়ে আলোচনা করে ভাইয়া? যে সমাজতাত্ত্বিক মতবাদগুলোকে নিয়ে আলোচনা করে। অর্থাৎ সমাজ বিজ্ঞানীদের যত ধরনের মতবাদ আছে সবগুলোকে নিয়ে কি করে থাকে, সমাজ বিজ্ঞান আলোচনা করে থাকে। ঠিক আছে, কি করে থাকে, আলোচনা করে থাকে। এরপরে দেখো সমাজ বিজ্ঞানের অনেকগুলো কি আছে ভাইয়া, শাখা আছে, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসবে। কিভাবে আসবে বলে দিব। দেখো দেখো বলছে প্রথম দ্বিতীয়টা কি, বিবাহ ও পরিবারের সমাজ বিজ্ঞান। এই সমাজ বিজ্ঞানটা কি নিয়ে আলোচনা করে? তাহলে মনে রাখবা পরিবারের উৎপত্তি, পরিবারের বিকাশ, ঠিক আছে, পরিবারের বিভিন্ন ধরনের সমস্যা, এই যাবতীয় বিষয় নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করে সেটাকে আমরা বলতে পারি পরিবারের সমাজ বিজ্ঞান। তাহলে তোমাকে উদ্দীপকে দিয়ে বলবে যে পরিবারের উৎপত্তি, পরিবারের বিকাশ, পরিবারের সামাজিক সমস্যা, এগুলো নিয়ে কোন বিজ্ঞানটা আলোচনা করে, তখন কি বলবা, পরিবারের সমাজ বিজ্ঞান। এরপরে দেখো ঐতিহাসিক সমাজ বিজ্ঞান। তাহলে ঐতিহাসিক সমাজ বিজ্ঞান কি করে ভাইয়া, ইতিহাস নিয়ে আলোচনা করে। সো তোমাকে বলবে অতীত ইতিহাস নিয়ে আলোচনা করে কোন কোন সমাজ বিজ্ঞান, সেটা হচ্ছে ঐতিহাসিক সমাজ বিজ্ঞান। ঠিক আছে, সো সিম্পল। সো দেখো এখানে বলছে চার নম্বরে কি, গ্রামীণ সমাজ বিজ্ঞান। সো গ্রামীণ সমাজ বিজ্ঞান কি নিয়ে আলোচনা করবে, গ্রামীণ মানুষের মানে হচ্ছে কি খাদ্য অভ্যাস, গ্রামীণ মানুষের কৃষি কাঠামো, গ্রামীণ মানুষের হচ্ছে কি অর্থনৈতিক কাঠামো, ঠিক আছে, তাদের বাসস্থান, এই বিষয়গুলো, অর্থাৎ গ্রামের মানুষের যাবতীয় বিষয় নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করে সেটাকে বলা হয় গ্রামীণ সমাজ বিজ্ঞান। তাহলে নগরের সমাজ বিজ্ঞান কি ভাইয়া, নগরের সমাজ বিজ্ঞান হচ্ছে যে নগর বা শহরের মানুষের কি যে আমাদের অর্থনৈতিক কাঠামো, তাদের বাসস্থান, তাদের খাদ্যাভ্যাস, এই বিষয়গুলো নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করে সেটাকে বলা হয় নগর সমাজ বিজ্ঞান। তোমাকে কিন্তু উদ্দীপকে দিবে এগুলো, যে গ্রামীণ মানুষের কি অর্থনৈতিক কাঠামো, তারপরে হচ্ছে ধরো তোমার হচ্ছে খাদ্যাভ্যাস, বাসস্থান, এগুলো নিয়ে কোন সমাজ বিজ্ঞান আলোচনা করে, তখন কি বলবা, গ্রামীণ সমাজ বিজ্ঞান। নগরকে নিয়ে করলে বলবা নগর সমাজ বিজ্ঞান। এরপরে ধর্মের সমাজ বিজ্ঞান কি নিয়ে আলোচনা করবে, যে ধর্মের উৎপত্তি, ধর্মের বিকাশ, মানুষের উপর ধর্মের প্রভাব, এই বিষয়গুলোকে নিয়ে, যে ধর্মের মূল্যবোধ, এই যে বিষয়গুলোকে নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করে সেটাকে বলা হয় ধর্মের সমাজ বিজ্ঞান। ওকে, আচ্ছা, এরপরে বলছে আইনের সমাজ বিজ্ঞান। সো আইনের সমাজ বিজ্ঞান কি করবে, যে আইনের উপর, যে সমাজের মানুষের আইনের উপর যে অধিকার কর্তব্য, ঠিক আছে, আর আইনের যে কার্যকারিতা, এই বিষয়গুলোকে নিয়ে যে সমাজটা আলোচনা করে সেটাকে আমরা বলতে পারি আইনের সমাজ বিজ্ঞান। কি বলতে পারি ভাইয়া, আইনের সমাজ বিজ্ঞান বলতে পারি। এরপরে দেখো অপরাধের সমাজ বিজ্ঞান। তাহলে বিভিন্ন ধরনের অপরাধ, গুরুতর, লঘু থেকে শুরু করে যত ধরনের অপরাধ আছে, কৃষক অপরাধ, ভদ্রবেশী অপরাধ, ছদ্মবেশী অপরাধ, যত ধরনের অপরাধ আছে সবগুলো অপরাধ নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করে সেটাকে আমরা বলতে পারি যে সমাজ মানে অপরাধের সমাজ বিজ্ঞান। ওকে, তাহলে তোমাকে উদ্দীপকে দিয়ে বলবে যে রফিক কি করছে, যে অমুকের হচ্ছে ধরো টাকা চুরি করছে, তার মানে বা এটা করছে ওটা করছে, সো বলবে যে এটা কোন, ধরো রফিকের বয়স হচ্ছে 18 বছরের নিচে, তার মানে কি সে কিশোর, সো এইখানে তোমাকে বলবে যে সে কি করছে, এরকম একটা ক্রাইম করছে, তার মানে এটা একটা কিশোর অপরাধ। সো এই কিশোর অপরাধ নিয়ে কোন বিজ্ঞান আলোচনা করে, তাহলে হচ্ছে অপরাধ সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করে। ঠিক আছে, তোমাকে উদ্দীপকে এইভাবে ক্লু দিবে, দেওয়ার পরে তোমাকে জিজ্ঞেস করবে। এরপরে শিক্ষা সমাজ বিজ্ঞান কি করে, যে শিক্ষার যে বিষয়গুলো নিয়ে, শিক্ষার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করে, যে শিক্ষার কাঠামো ব্যবস্থাটা কেমন, এটা যে পড়তেছে মানে ছেলেমেয়েরা, এটা থেকে কি উপকারিতা পাবে, সো এই যে বিষয়গুলো নিয়ে, শিক্ষা সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করে সেটাকে বলা হয় শিক্ষার সমাজ বিজ্ঞান। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমাকে, আচ্ছা, তাহলে এই বিষয়গুলোকে নিয়ে কি করে থাকে ভাইয়া, সমাজ বিজ্ঞান সাধারণত আলোচনা করে থাকে। অর্থাৎ এগুলো হচ্ছে সমাজ বিজ্ঞানের পরিধি, বুঝা গেছে, এগুলো হচ্ছে কি আমাদের সমাজ বিজ্ঞানের পরিধি।
আচ্ছা, তিনটায় এডমিট হবো তাহলে কি? হ্যাঁ, এখানে কে বলছে, আলফি বিনতে জসিম বলছে তিনটায় এডমিট হব, তাহলে কি 2999 টাকা থেকেও 500 টাকা ডিসকাউন্ট দেবেন? তিনটা কোর্সে যদি তুমি একসাথে ভর্তি হও তাহলে তোমাকে আরও 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে? ওকে, এতটুকু বুঝতে পারছো কিনা ভাইয়া একটু বলো তো, এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে করে বলতেছি, ঠিক আছে, আস্তে আস্তে করেই বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কি করবা, যে এই পরিধিগুলো নিয়ে কি করবা ভাইয়া, আলোচনা করবা, ওকে? আচ্ছা তাহলে এইখানে দেখো, এখন কথা হচ্ছে আমরা সমাজবিজ্ঞান কেন পাঠ করব, ওকে? কি বলছে, সমাজবিজ্ঞানটা আমরা আসলে কেন পাঠ করব? তো সমাজবিজ্ঞানটা কেন পাঠ করতে হবে ভাইয়া, যে সমাজবিজ্ঞানটা আমাদেরকে পাঠ করতে হবে কেন, সমাজ সম্পর্কে জানতে হবে, জানতে হলে ধরো তুমি একটা বাড়িতে বাসা ভাড়া নিতে চাচ্ছ, একটা বাসা ভাড়া নিতে চাচ্ছ, তাহলে তুমি যদি একটা বাসা ভাড়া নিতে চাও তো তুমি এখানে কি করবা, ওই বাসাটা সম্পর্কে ডিটেলস শুনতে চাইবা না, যে ওই বাড়িটা কেমন, প্লেসটা কেমন হবে, বা ওয়েদার কেমন, ওইখানকার আলো বাতাসের সুবিধা কেমন, বা পানি সাপ্লাই কেমন, এই সমস্ত যে বিষয়গুলোকে নিয়ে তুমি ইয়া করবা না, জানার চেষ্টা করবা না? অবশ্যই জানার চেষ্টা করবা, কেন, কারণ তুমি ওইখানে থাকবা ভাই, সো তোমাকে ওইটা জানতে হবে, কারণ তুমি যদি ওই বাসা সম্পর্কে ভালো কিছু না জানো তাহলে কি তুমি ওইখানে সার্ভাইভ করতে পারবা, পারবা না। তার মানে তোমাকে ওই বাড়িতে উঠতে হলে কি করতে হবে, ভালো করে জানতে হবে। সো ঠিক সেম সমাজ সম্পর্কে কি করতে হবে, তোমাকে জানতে হবে, অর্থাৎ তুমি সমাজের মধ্যে বসবাস করতেছো। এখন তুমি যদি সমাজের যাবতীয় বিষয়গুলো না বুঝো বা না জানো তাহলে কি তুমি ওই সমাজের মধ্যে কখনো টিকে থাকতে পারবা? কখনোই পারবা না। সো তোমাকে কি করতে হবে, সমাজ সম্পর্কে জানতে হবে। সো সমাজ সম্পর্কে জানতে হলে কি করতে হবে, অবশ্যই সমাজবিজ্ঞান পড়তে হবে, ঠিক আছে? এরপরে দেখো সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে, সামাজিক প্রতিষ্ঠান কি, সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, যেমন পরিবার একটা প্রতিষ্ঠান, বিবাহ একটা প্রতিষ্ঠান, জ্ঞাতি সম্পর্ক একটা প্রতিষ্ঠান, সম্প্রদায় একটা প্রতিষ্ঠান, সংঘ একটা প্রতিষ্ঠান, সমাজ কাঠামো একটা প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো দেখো সমাজের অবিচ্ছেদ্য অংশ। তার মানে তুমি এগুলোর মধ্য দিয়ে তোমার দৈনন্দিন জীবন কি হয় যে অতিবাহিত, একটা মানুষের যে দৈনন্দিন জীবন কিন্তু কি হয় এগুলোর মধ্যে দিয়ে সাধারণত অতিবাহিত হয়। সো এগুলো হচ্ছে সমাজের অবিচ্ছেদ্য অংশ। সো এগুলো সম্পর্কে তুমি না জানলে কি তুমি কখনো মানে সমাজের মধ্যে টিকে থাকতে পারবা? কখনোই পারবা না। সো তোমাকে কি করতে হবে, সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে কি করতে হবে ভাইয়া, জানতে হবে। সো সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হলে কি করতে হবে, অবশ্যই সমাজবিজ্ঞান পড়তে হবে। এরপরে দেখো যে সম্প্রদায় সম্পর্কে জানতে, এখন কথা হচ্ছে সম্প্রদায় কি, মনে রাখবা সম্প্রদায় হচ্ছে একই রীতি একই ভাষা, ঠিক আছে, একই রীতি একই ভাষা, তারপরে একই ধর্মীয় মূল্যবোধে আবদ্ধ কিছু সংখ্যক জনগোষ্ঠী যখন একত্রে বসবাস করে তখন সেটাকে বলা হয় সম্প্রদায়। কি বলা হয় ভাইয়া, সম্প্রদায় বলা হয়, ওকে? তাহলে সম্প্রদায় বলতে আমাদের সমাজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সম্প্রদায় দেখতে পাই, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, আরও বিভিন্ন ধরনের সম্প্রদায় আমরা দেখতে পাই। সো এগুলো সম্পর্কে জানতে হলে আমাদেরকে কি করতে হবে ভাইয়া, অবশ্যই কি করতে হবে, সমাজবিজ্ঞান পড়তে হবে। সংঘ কি, এরপর হচ্ছে সংঘ সম্পর্কে জানতে, সংঘ কি, সংঘ হচ্ছে যে এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য যখন কিছু সংখ্যক মানুষ একত্রিত হয় তখন ওই বিষয়টাকে বলা হয় সংঘ। তাহলে তোমাদের জ্ঞানমূলকের জন্য প্রশ্ন আসবে ক নাম্বারের জন্য, যে সম্প্রদায় কি সংঘ কি, ঠিক আছে, এই দুইটা প্রশ্ন তোমাদের জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে সংঘ হচ্ছে কি, এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য যখন কিছু সংখ্যক মানুষ কি হয় একত্রিত হয় তখন আমরা সেটাকে বলতে পারি সংঘ। কি বলতে পারি ভাইয়া, সংঘ। সো এই সংঘ সম্পর্কে জানতে হলে কি করতে হবে, সমাজবিজ্ঞান পড়তে হবে। এরপরে সমাজের যে কাঠামো, কিভাবে সমাজটা পরিচালিত হচ্ছে, এই যে কাঠামো স্ট্রাকচার, এটা জানতে হলে তোমাকে সমাজবিজ্ঞান পড়তে হবে। এরপরে সামাজিক স্তরবিন্যাস, স্তরবিন্যাস বলতে কি বোঝায়, এই যে উঁচু নিচু ভেদাভেদ, কিরকম ধরনের ধনী গরিব, ঠিক আছে, শ্রমিক মালিক, তারপরে কি বলতে পারি জমিদার ভূমিদাস, এই যে উঁচু নিচু যে ভেদাভেদ এইটাকে বলা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। এইটা সম্পর্কে জানতে হলে তোমাকে সমাজবিজ্ঞান পড়তে হবে। এরপরে সমাজের যাবতীয় ধরনের সমস্যা, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, এগুলো কোথা থেকে উৎপত্তি হলো, এগুলো কিভাবে সমাধান করা যায়, ঠিক আছে, প্রতিকার মানে প্রতিকার প্রতিরোধ কিভাবে করা যায়, এগুলো সম্পর্কে জানতে হলে তোমাকে কি করতে হবে, সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। কি করতে হবে ভাইয়া, সমাজবিজ্ঞান তোমাকে পাঠ করতে হবে, ওকে? বোঝা গেছে বিষয়টা? তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো,
আচ্ছা ভাইয়া কোর্সে ভর্তি হয়েছে কেউ? হ্যাঁ, ভর্তি প্রসেস হচ্ছে আমাদের চলমান, ঠিক আছে? ভর্তি প্রসেস হচ্ছে আমাদের চলতেছে, তোমরা দ্রুত আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয়ে নাও। আমি আবারও বলতেছি তোমাদেরকে যে তোমাদের জন্য আমাদের তিনটা কোর্স আছে, ঠিক আছে? তিনটা কোর্স আছে। একটা হচ্ছে ইংলিশ কোর্স, যেটার কোর্স ফি হচ্ছে, ইংলিশ কোর্সে হচ্ছে তোমাদেরকে ইংলিশের যাবতীয় সব কিছু পড়ানো হবে, ঠিক আছে? কি করানো হবে? ইংলিশের যাবতীয়, মানে ইংলিশ ফার্স্ট পেপার থেকে শুরু করে ইংলিশ সেকেন্ড পেপার থেকে শুরু করে এক কথায় যাবতীয় সব কিছু পড়ানো হবে, যেটার কোর্স ফি হচ্ছে মাত্র 1499 টাকা, ঠিক আছে? কত ভাইয়া? 1499 টাকা। এরপরে আরেকটা কোর্স আছে আমাদের, সেটা হচ্ছে যে বাংলা প্লাস আইসিটি কোর্স, বাংলা প্লাস আইসিটি কোর্স, যেটাতে তোমাকে কি করানো হবে? বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং আইসিটির A to Z তোমাকে পড়ানো হবে, যেটার কোর্স ফি কত? 1499 টাকা। আরেকটা কোর্স, সেটা হচ্ছে আমাদের যে গ্রুপ ভিত্তিক যে কোর্সগুলো, গ্রুপ ভিত্তিক কোর্স কোনগুলো? যে মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগের যে হচ্ছে আমাদের গ্রুপ ভিত্তিক কোর্সগুলো, এই কোর্সগুলো তোমাদেরকে পড়ানো হবে। মানবিক বিভাগে 13টা সাবজেক্ট, যে গার্হস্থ্য, কৃষি, তারপরে এগুলো থেকে শুরু করে ইসলাম শিক্ষা থেকে শুরু করে বাকি যেগুলো আছে, এক কথায় এই সবগুলো সাবজেক্টই তোমাদেরকে মানবিক বিভাগের এখানে পড়ানো হবে। ওকে, সো মানবিক বিভাগের হচ্ছে 13টা সাবজেক্ট এবং বাণিজ্য বিভাগের মোট 4টা সাবজেক্ট তোমাদেরকে এখানে পড়ানো হবে, এবং যেটার কোর্স ফি হচ্ছে 1999 টাকা, ঠিক আছে? 1999 টাকা। তবে তোমরা যদি 21 তারিখ, দেখো 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের ডিসকাউন্ট চলবে, তোমরা যদি 21 তারিখের মধ্যে ভর্তি হও তাহলে 500 টাকা ডিসকাউন্ট তোমাদের জন্য, তিনটা কোর্সে 500 টাকা ডিসকাউন্ট থাকবে। আর 22 তারিখে ভর্তি হলে 400 টাকা, 23 তারিখে ভর্তি হলে 300, 24 ভর্তি হলে 200 এবং 25 তারিখে ভর্তি হলে 100 টাকা। সো তুমি যত দ্রুত ভর্তি হইতে পারবা তুমি তত বেশি ডিসকাউন্ট পাবে। এবং আরেকটা কথা, যে যদি তুমি এই তিনটা কোর্সে একসাথে ভর্তি হও তাহলে আরও তোমার এই ডিসকাউন্ট তো থাকবে, পাশাপাশি আরও 500 টাকা তোমার জন্য ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে? সো তোমরা যারা আমাদের এই কোর্সগুলোতে এনরোল করতে ইচ্ছুক তোমরা দ্রুত আমাদের এই কোর্সগুলোতে এনরোল করে নাও। এবং এই কোর্সটার মেয়াদ কিন্তু, কোর্সটা কিন্তু অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেছে, এটার কোর্সটার মেয়াদ চলবে 18 তারিখ থেকে যে 25 আমাদের হচ্ছে 15 মার্চ পর্যন্ত, ঠিক আছে? 18 ডিসেম্বর থেকে 15 মার্চ পর্যন্ত। সো তোমরা যারা এখনো ভর্তি হও নি, ঠিক আছে, ভর্তি হতে চাচ্ছ, তারা দ্রুত এই ডিসকাউন্ট থাকা অবস্থায় ভর্তি হয় না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়ার দিকে আসি। তাহলে দেখো আমরা এই যে আমরা কি বললাম যে আমাদের সমাজবিজ্ঞান কি কারণে আমরা পাঠ করব, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। এখন আসো ভাইয়া সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ ধারা সম্পর্কে, উৎপত্তির যে পটভূমি এবং বিকাশ ধারা এটা সম্পর্কে আমরা একটু কি করব। বলছে ভাইয়া আপনি কোথায় পড়াশোনা করেন? আমি হচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি অনার্স থার্ড ইয়ারে, অর্থনীতি সাবজেক্ট নিয়ে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো দেখো সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি এবং বিকাশ ধারা এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? তো দেখো মনে রাখবা আমি শুরুতেই বলছিলাম যে সমাজ সম্পর্কিত যে আমাদের চিন্তাভাবনা এটা সর্বপ্রথম কাদের মধ্যে দেখা যায় ভাইয়া? গ্রিক দার্শনিকদের মধ্যে। কাদের মধ্যে? গ্রিক দার্শনিকদের মধ্যে দেখা যায়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং প্লেটোর মধ্যে সর্বপ্রথম কি করা যায় ভাইয়া? এই সমাজ সম্পর্কিত যে আমাদের চিন্তাভাবনা এই চিন্তাভাবনাটা আমাদের লক্ষ্য করা যায়। সো অ্যারিস্টটল এখানে ভাইয়া তোমাদের জন্য দুইটা MCQ খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনে রাখবা, ভালো করে মনে রাখবা। দেখো প্লেটোর একটা বিখ্যাত বই আছে, যে বিখ্যাত বইটার নাম কি? দা রিপাবলিক। কি নাম ভাইয়া? দা রিপাবলিক। প্রশ্ন আসবে MCQ-তে, দা রিপাবলিক গ্রন্থটি কার লেখা? কার? প্লেটোর, ঠিক আছে? এরপরে আরেকটা হচ্ছে দি পলিটিক্স, এই গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটলের। তাহলে এই দুটো গ্রন্থ খুব ভালোভাবে মনে রাখবে। আচ্ছা এখানে আমি তোমাদেরকে একটা নতুন একটা জিনিস বলে দিই তোমাদেরকে, দেখো প্লেটো SPAA, এটার মধ্যে একটা রিলেশন আছে, এই জিনিসটা আমি একটু বলে দিই তোমাদেরকে। দেখো এসতে হচ্ছে সক্রেটিস, কে বলতো ভাইয়া? সক্রেটিস। এই সক্রেটিস হচ্ছে প্লেটোর শিক্ষক, পিতে হচ্ছে প্লেটো, এতে হচ্ছে অ্যারিস্টটল, আর এই এতে হচ্ছে আলেকজান্ডার। তো সক্রেটিস হচ্ছে প্লেটোর শিক্ষক, আবার প্লেটো হচ্ছে অ্যারিস্টটলের শিক্ষক, ঠিক আছে? আবার অ্যারিস্টটল হচ্ছে আলেকজান্ডারের শিক্ষক, ঠিক আছে? সো এই জিনিসটা একটু খুব ভালোভাবে মনে রাখবা। এই এস হচ্ছে সক্রেটিস, এই পি হচ্ছে প্লেটো, এই এ হচ্ছে অ্যারিস্টটল, আর এই এ হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট। তাহলে সক্রেটিস হচ্ছে প্লেটোর শিক্ষক, প্লেটো হচ্ছে অ্যারিস্টটলের শিক্ষক, অ্যারিস্টটল হচ্ছে আমাদের আলেকজান্ডার দি গ্রেটের শিক্ষক, ঠিক আছে? সো এই সম্পর্কটা ভালোভাবে মনে রাখবা, অনেক সময় MCQ-তে আসে যে কে কার শিক্ষক, কে কার ছাত্র, ঠিক আছে? এই জিনিসটা আসে।
আচ্ছা তাহলে এখান থেকে মনে রাখবা যে প্লেটো এবং অ্যারিস্টটল এই দুটা গ্রন্থ ভালোভাবে মনে রাখবা, দি রিপাবলিক দি পলিটিক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে সর্বপ্রথম সমাজ সম্পর্কিত চিন্তা ভাবনাটা কাদের মধ্যে লক্ষ্য করা যায়? গ্রিক দার্শনিকদের মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে। এবং দেখো এই গ্রিক দার্শনিক কাদের মধ্যে? প্লেটো এবং অ্যারিস্টটলের মধ্যে। তবে তাদের যে সমাজ সম্পর্কিত চিন্তা ভাবনাটা এটা ছিল কল্পনাশ্রয়ী, অর্থাৎ তারা শুধু কল্পনার মধ্যেই তাদের চিন্তা ভাবনাটাকে সীমাবদ্ধ রাখছে, অর্থাৎ এটাকে যে বাস্তবে রূপ প্রদান করবে সেটা তারা করেনি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো পরবর্তীতে যে আসে সেটা হচ্ছে ইবনে খালদুন। ইবনে খালদুন হচ্ছে 1300 শতকের বিখ্যাত মুসলিম দার্শনিক। এই ইবনে খালদুন, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, এই গ্রন্থটার নাম মনে রাখবা ভালোভাবে। এই গ্রন্থটার নাম হচ্ছে আল মুকাদ্দিমা। কি ভাইয়া? আল মুকাদ্দিমা। এই গ্রন্থটা খুব ভালোভাবে মনে রাখবা যে আল মুকাদ্দিমা গ্রন্থের লেখক কে? ইবনে খালদুন। ওকে, সো ইবনে খালদুন। এই ইবনে খালদুন কি করেন, আল মুকাদ্দিমা গ্রন্থে সমাজের গতিবিধি এবং সমাজের যে সমাজ জীবনে যে বাহ্যিক বা আধ্যাত্মিক যে শক্তিগুলো আছে এগুলো তিনি বিশ্লেষণ করেন, এবং এগুলো বিশ্লেষণ করতে গিয়ে তিনি একটা নতুন শব্দের সাথে আমাদেরকে পরিচয় করায় দেন, যেটার নাম হচ্ছে আল উমরান। এই আল উমরান শব্দটাকে সমাজবিজ্ঞানের প্রতিশব্দ বলা হয়। কি বলা হয়? প্রতিশব্দ শব্দ বা সমাত্মক শব্দ বলা হয়। কাকে? এই আল উমরানকে। তাহলে প্রশ্ন আসবে সোসিওলজি শব্দটার যে প্রতিশব্দ কোনটা, সেটা হচ্ছে আমাদের আল উমরান। সোসিওলজি শব্দটার প্রতিশব্দ কোনটা, সেটা হচ্ছে আমাদের আল উমরান, বা সমাজবিজ্ঞানের প্রতিশব্দ বলা হয় কোনটাকে? আল উমরানকে। আল উমরান শব্দের অর্থ হচ্ছে লস অফ দ্য সোসাইটি। কি বলছে ভাইয়া? লস অফ দ্য সোসাইটি, ঠিক আছে। অর্থাৎ যে সমাজের কি আইন কানুন যেটাকে বোঝাচ্ছে। ওকে, তাহলে মনে রাখবা এখানে যে এই যে ইবনে খালদুন আছে না ভাইয়া, এই ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি জনক বলা হয়। কি বলা হয় ভাইয়া? আদি জনক বলা হয় তাকে। কেন আদি জনক বলা হয়? দেখো আদি জনক বলা হয়। কেন আদি জনক বলা হচ্ছে আমি একটু বলে দিই তোমাকে। দেখো ইবনে খালদুন কি করে, এই আল উমরান শব্দটার সাথে আমাদেরকে পরিচয় করা দেয়। এই আল উমরান শব্দটা কি? সমাজবিজ্ঞান বা সোসিওলজি শব্দটার হচ্ছে প্রতিশব্দ। কোন সময় পরিচয় করা দেয়? ঠিক ওই সময়টাতে, যেই সময়টাতে সমাজ সম্পর্কিত চিন্তা ভাবনাটাকে মুখ্য বিষয় হিসেবে নেওয়া হইতো না, গৌণ বিষয় হিসেবে নেওয়া হইতো, অর্থাৎ কোনো তেমন একটা গুরুত্ব দেওয়া হইতো না সমাজ সম্পর্কিত চিন্তা ভাবনাটাকে। ওই সময়ে তিনি কি করেন, আল উমরান শব্দটার সাথে আমাদেরকে পরিচয় করা দেন, যেটা হচ্ছে সমাজবিজ্ঞানের প্রতিশব্দ, ঠিক আছে। এই জন্য কি করা হয়, এই যে ইবনে খালদুন আছে না ভাইয়া, এই ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি জনক বলা হয়। কি বলা হয়? আদি জনক বলা হয়, ঠিক আছে। তাহলে এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। তাহলে সমাজবিজ্ঞানের আদি জনক কে? সেটা হচ্ছে ইবনে খালদুন। যদি বলে সমাজবিজ্ঞানের জনক কে, শুধু জনক বলে, তখন বলবা অগাস্ট কোত, ঠিক আছে। তাহলে এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। আচ্ছা গ্রুপ ভিত্তিক কোর্সটির মাধ্যমে 13টি বিষয়ের সবগুলো অধ্যায় কি শেষ করে দেবেন? হ্যাঁ অবশ্যই, সবগুলো অধ্যায় তো শেষ করানো হবে, পাশাপাশি সিকিউ এমসিকিউ এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে ইনশাল্লাহ। মানবিকের ফুল কোর্স হচ্ছে তোমার 1999 টাকা। ওকে, তবে যদি 21 তারিখের মধ্যে ভর্তি হও তাহলে 500 টাকা ডিসকাউন্ট পাবা। এরপরে 22 তারিখে ভর্তি হলে 400, 23 তারিখে ভর্তি হলে 300, 24 তারিখে ভর্তি হলে 200, আর 25 তারিখে ভর্তি হলে 100। সো তুমি যত দ্রুত ভর্তি হতে পারবা তোমার জন্য তত বেশি ডিসকাউন্ট থাকবে। ওকে, আর এই কোর্সটার মেয়াদ কিন্তু আমাদের 18ই ডিসেম্বর থেকে 15ই মার্চ পর্যন্ত থাকবে, ঠিক আছে। সো তোমরা যারা আমাদের এই কোর্সটাতে এনরোল করতে চাও, আমি তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে তোমাদের জন্য আমাদের 3টা কোর্স আছে। একটা হচ্ছে ইংলিশ কোর্স, যেটার কোর্স ফি, যেখানে তোমাদেরকে ইংলিশের A to Z পড়ানো হবে, যেটার কোর্স ফি হচ্ছে মাত্র 1499 টাকা, ঠিক আছে। আর আরেকটা কোর্স আছে যেটা হচ্ছে আমাদের বাংলা প্লাস হচ্ছে ICT কোর্স, যেটার কোর্স ফি, যেখানে তোমাকে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ICT-র A to Z পড়ানো হবে, যেটার কোর্স ফি 1499 টাকা। ওকে, আর আরেকটা কোর্স হচ্ছে মানবিক বিভাগের, হচ্ছে যে আমাদের গ্রুপ ভিত্তিক কোর্স, যেই কোর্সটা হচ্ছে আমাদের কি, যেখানে মানবিক বিভাগের হচ্ছে 13টা সাবজেক্ট এবং বাণিজ্য বিভাগের 4টা সাবজেক্ট তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে, যেটার কোর্স ফি হচ্ছে 1999 টাকা, ঠিক আছে। তবে আমাদের ডিসকাউন্ট তোমাদের জন্য হচ্ছে অ্যাভেলেবল আছে, তোমরা যদি 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ভর্তি হও তাহলে তোমরা এই ডিসকাউন্টগুলো পাবে। 21 তারিখে ভর্তি হলে, 21 তারিখের মধ্যে ভর্তি হলে 500, 22 তারিখের মধ্যে হলে 400, 23-এর মধ্যে হলে 300, 24-এর মধ্যে হলে 200, আর 25-এর মধ্যে হলে 100 টাকা তোমরা ডিসকাউন্ট পাবা। আর 3টা কোর্সে যদি একসাথে ভর্তি হও তাহলে আরও 500 টাকা ডিসকাউন্ট থাকবে তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের মধ্যে থেকে যারা আমাদের এই কোর্সগুলোতে এনরোল করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে সেন্ড মানি করতে পারো, এবং ভর্তি সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস।
তাহলে আজকের ক্লাসটা তোমাদেরকে কেমন লাগছে একটু সবাই আমাকে কমেন্ট করে জানাও। আজকের ক্লাসের পড়াগুলো বুঝতে পারছো কিনা সবাই কমেন্ট করো। একটু দ্রুত একটু দ্রুত কমেন্ট করে জানো তো সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা, ক্লাসটা কেমন লাগছে সবাই বুঝতে পারছো কিনা একটু জানো। ওকে মুক্তা আফরিন বলছে জি ভাইয়া আলহামদুলিল্লাহ, ওকে ধন্যবাদ কমেন্ট করার জন্য মুক্তা। এরপরে বলছে এরপরে জাহিদ হাসান বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এরপরে বলছে যে সাদি আফরিন বলছে বুঝতে পারছি ভাইয়া। জেরিন জাবিন বলছে ক্লিয়ার ভাইয়া, ওকে ধন্যবাদ। এরপরে লিজা আবার বলছে জি ভাইয়া বুঝতে পারছি। এরপরে কে তুষার, আচ্ছা হৃদয় বলছে বুঝতে পারছি ভাইয়া। হাসিমুল্লাহ বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ওকে। ভালো লাগলে শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না, এরকম ক্লাস কিন্তু আজকে যে ক্লাসটা হলো আজকের ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু তোমাদেরকে নিয়ে অনেক বেশি চিন্তা করে এবং প্রত্যেকটা টিচারই অনেক হচ্ছে ডেডিকেটেড। তোমরা হয়তো বা দূর থেকে অতটা বুঝতে পারো না, বাট আমি সাথে তাদের সাথে থাকি বা তাদের যে প্ল্যানগুলো আমরা আমাদের যে প্ল্যানগুলো এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি। তো আমরা আমি জানি যে আমাদের টিচারগুলো কতটা ডেডিকেটেড এই বিষয়গুলো সম্পর্কে। তোমরা হয়তো বা একটা দুইটা বই পড়ো, কিন্তু আমরা তোমাদেরকে পড়ানোর আগে তিন চারটা বই ঘেটে আগে তোমাদের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে ওই জিনিসগুলো পর্যন্ত খুঁজে বের করে স্লাইডগুলো তৈরি করি, বুঝা গেছে? যাতে করে তোমরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারো। এবং প্রত্যেকটা টিচার আমাদের অনেক বেশি ডেডিকেটেড, তোমরা কয়েকদিন ক্লাস করলেই বুঝতে পারবা। নিয়মিত ক্লাসগুলো করো আর দ্রুত হচ্ছে আমাদের এই কোর্সটাতে এনরোল কোর্সগুলোতে তোমরা এনরোল করে নাও। আশা করতেছি তোমরা যদি এই কোর্সগুলোতে এনরোল করো এবং তোমাদের পড়ালেখাটা যদি ধারা আমাদের সাথে যদি এই আমাদের ক্লাসগুলো করো এবং তোমাদের পড়ালেখাটা যদি তোমরা ধারাবাহিকভাবে রাখতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমার পক্ষে ভালো কিছু করা সম্ভব ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা যেটা বলবো যে এইচএসসির রেজাল্টটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে? এইচএসসির রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো তোমাদেরকে ইউনিভার্সিটি এডমিশনে যদি কোয়ালিফাইড হতে হয় তাহলে এইচএসসি রেজাল্টটা কিন্তু তোমাদের লাগবে ওই জায়গায়, ঠিক আছে? কারণ এইচএসসি রেজাল্টের উপরে কিন্তু ইউনিভার্সিটিতে মার্কস আছে। সো তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো আর হচ্ছে আমাদের এই কোর্সগুলোতে দ্রুত হচ্ছে চলসুখির উপরে তোমরা বিশ্বাস রাখো এবং আমাদের এই কোর্সগুলোতে দ্রুত ভর্তি হয়ে যাও। আশা করতেছি যে তোমরা যদি এই কোর্সগুলোতে ভর্তি হও ইনশাল্লাহ তোমাদের বইগুলোর এ টু জেড পড়া হয়ে যাবে এবং তোমরা হচ্ছে খুব ভালোভাবে এই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবা ইনশাল্লাহ। এবং এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা তোমাদেরকে তোমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এই জিনিসগুলো অলরেডি প্রোভাইড করার চেষ্টা করবো। আর হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাসের উপরে কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে এবং এক ফাইনাল মানে 10টা কিন্তু ফাইনাল মডেল টেস্টও হবে আমাদের এখানে, ঠিক আছে? তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা দ্রুত আমাদের এই কোর্সটাতে জয়েন করো না। শেষ করবো, ইয়া দিতে হবে, আলাদা বানাই দিন কি। ভাইয়া আজকের ক্লাসে পিডিএফ নোট হবে? হ্যাঁ, পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দিবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তোমরা যারা মানে আমাদের এই ক্লাসগুলোতে আমাদের কোর্সগুলোতে এনরোল করতে চাও তারা দ্রুত এই কোর্সগুলোতে এনরোল করে নাও, ওকে? ডিসকাউন্ট কিন্তু খুব বেশি দিন থাকবে না, ডিসকাউন্ট থাকা অবস্থায় তোমরা এনরোল করে নাও দ্রুত। ভাইয়া হিউম্যানিটিস গ্রুপের সাবজেক্টগুলোর সিকিউ এমসিকিউ কি সলভ করাবেন? হ্যাঁ অবশ্যই, সিকিউ এমসিকিউ সবই পড়ানো হবে তোমাদেরকে এখানে, সলভ করানো হবে ইনশাল্লাহ। ওকে তো বাচ্চারা আজকের ক্লাসটা এ পর্যন্তই, তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিতে হচ্ছে কারণ এরপরে তোমাদের হচ্ছে লজিক ক্লাস আছে। ঝিনু কাপুর তোমাদের লজিক ক্লাস নেবে। তো তোমাদের সাথে আবারও আমার দেখা হবে 27 তারিখে, সেদিন আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রথম চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।